আসসালামু আলাইকুম ব্রাদার বাটন স্টিচ 438 বিই 438 এফএক্স মডেলের একটা বাটন স্টিচ মেশিনের প্রোগ্রাম যে প্রোগ্রামটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম ডিসপ্লেতে সাধারণত কখনোই অন করা থাকে না প্রোগ্রামটা নতুন করে অন করে আনতে হয় আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট বাটন চেপে যদি সাধারণভাবে মেশিনের চাপতে থাকেন সিলেক্ট বাটন চাপতে থাকেন তাহলে প্রোগ্রাম এক্স ওয়াই এস এল স্পিড স্লো স্পিড প্রেশার ফিট আইডি অ্যাডজাস্ট এগুলো দেখাবে কিন্তু কাউন্টার দেখাবে কিন্তু ওই হোম পজিশন দেখাবে না কারণ হোম পজিশনটা সাধারণভাবে সামনের ডিসপ্লেতে আনা থাকে না এটা প্রোগ্রাম থেকে অন করে আনতে হয় কিভাবে আনতে হয় এটা আপনাদের আজকে সুন্দরভাবে আমি দেখিয়ে দেব ভিডিওটা স্কিপ না করে আপনারা সুন্দরভাবে দেখতে থাকবেন আশা করি আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝাতে পারবো তো দেখুন এখানে টেস্ট আর সিলেক্ট এই দুটো বাটন একসঙ্গে চেপে ধরে আপনারা সুন্দরভাবে আস্তে ধীরে মেশিনের সুইচ অন করবেন মেশিনের সুইচটা অন করার পরে আপনারা দেখতে পারবেন এভাবে একটা প্রোগ্রাম চলে আসবে 001 পাশে 1 কিন্তু এই প্রোগ্রামটা যেটা দেখতে পাচ্ছেন 70 এখানে 465 নাম্বার প্রোগ্রামে আমাদের ডাইরেক্টলি চলে যেতে হবে এই 465 নাম্বার প্রোগ্রামে সাধারণত থাকে এক এই এক যেটা থাকে ওয়ান থাকে এই ওয়ানটাকে আমরা থ্রি যদি করে দেই তাহলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের জন্য আলাদা আলাদা হোম পজিশন তৈরি করতে পারবো দেখেন এখানে থ্রি করে দিলাম এবং ইন্টার চেপে সেভ করে দিতে হবে এরপর টেস্ট চেপে আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে এরপর দেখেন প্যাটার্ন 45 নম্বর প্যাটার্ন চার সিটের জন্য এক্স স্কেল 100 বা 100 ওয়াই স্কেল 100 এবং স্পিড প্রেশার ফিট হাইট অ্যাডজাস্ট এরপরে দেখেন এক্স স্কেল এটা হচ্ছে হোম পজিশন এক্স এর মানে ডানে অথবা বামে মিডলকে বাটনকে সরানো যাবে যাতে করে হোম পজিশন অ্যাডজাস্ট করা যায় বাটনের টাইমিংটা সঠিক অ্যাডজাস্ট করা যায় দেখেন কীভাবে করছি এখানে সাধারণত আমাদের এরকম একটা 14 লেন্থের বাটন এই বাটনটা যদি আমরা চার ছিদ্রের বাটন 45 করব স্টিচটা ঘন থাকবে 45 স্টিচ ঘন এই বাটনের জন্য আমরা সাধারণত এক্স স্কেল 68 দিতে পারি বা 70 দিতে পারি তবে কম রাখাটাই বেটার 68 রাখলে রাখলাম এরপরে স্পিড 2700 স্লো স্পিড এক্স ওয়াই স্কেল কম্পোজিশন এগুলো সবই দেখেন দেওয়া আছে কিন্তু 00 আছে মেদায় এখনও যদি প্লাস মাইনাস করা প্রয়োজন হয় ওটা আমি আপনাকে অবশ্যই ভালোভাবে দেখাই দেব আপনার বাটনের টাইমিংটা দেখুন বাটনের টাইমিংটা টেস্ট বাটন চেপে পাদানের উপর পায়ের উপর থার্ডেলের উপরে যে চাপ প্রয়োগ করা যায় তাহলে আপনার টাইমিংটা দেখা যাবে এখন দেখেন এই যে সামনের দিকে বাস্তাসের পিছু নিডলটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে এই নিডলটাকে তাহলে বাটন ক্লাম্পটাকে যদি একটু সামনের দিকে আনা যায় তাহলে হয়তো বাজবে না এটা কি তবে অবশ্যই ওয়াই স্কেল যেটা আছে ওয়াই স্কেলটাকে আমাদের প্লাস করে দিতে হবে তাহলে প্লাস করে দিলে সামনের দিকে আগায় আসবে আমরা সাধারণত প্রথমত ওয়াই স্কেলের হোম পজিশনটাকে এক্স স্কেলের হোম পজিশনে যাব এরপরে ওয়াই স্কেলের হয়ে আমরা দেখাচ্ছি আপনাদের দেখানোর সাথে ওয়াই স্কেলটা প্লাস 6 করে দিলাম দেখেন এইবার যদি টেস্ট বাটন টেস্টে যাই তাহলে আমাদের একদম কোন সাইডে চলে যায় বাটনের উপরে পড়তেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উপরে পড়ছে তাহলে অবশ্যই আমাদের প্লাস 6 অনেক বেশি হয়ে গেছে
যার কারণে ডান দিকে খুব বেশি পরিমাণ নিটেল বাটনের উপর পড়ছে। এখন আমরা অবশ্যই আবার মনিটরে চলে যাব এবং টেস্ট বাটন চেপে সিলেক্ট বাটন রিসেট বাটনে চাপ দেবো একবার। এরপর এখানে আমরা এক্স স্কেল প্লাস ওয়ান করে দিয়ে দেবো, প্লাস ওয়ান করে দেখি কোন পজিশনে যায়। এখন দেখেন এখন কিন্তু এক্স স্কেলটা ঠিক আছে, কিন্তু ওয়াই স্কেলে যে সামনের দিকে সামনে এবং পিছনে সেটা বাজছে, তাহলে সামনের দিকে ভেজে যাচ্ছে বাজে নিডেলটা বাটনের উপরে পড়ে। সেক্ষেত্রে আমরা ওয়াই স্কেলটা এবার ফলো করব অবশ্যই। দেখেন ওয়াই স্কেল 0-0 আছে, তাহলে ওয়াই স্কেল যদি আমি প্লাস করে দিই তাহলে বাটন প্লেটটা সামনের দিকে আগায় আসবে। তাহলে আমরা ওয়াই স্কেল একবার ডাইরেক্ট আমরা প্লাস 2-তে করে দিলাম। এবার টাইমিংটা দেখেন সুন্দরভাবে বাটনের কোনো সাইড বাটনের উপরে উপরে নেন ডিল, একদম ইজিভাবে টাইমিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বাটনটা একটু ঘুরে গেছে, তাই বাটনটা সোজা করে নেবেন অবশ্যই টাইমিং করানোর সময়, যাতে করে ডিল বাটন বাঁকা থাকা অবস্থায় টাইমিং করলে বোঝা যায় না। এখন টাইমিংটা অনেক সুন্দর ও স্মুথলি হচ্ছে, চালায় দেখলাম দেখেন কোন সুন্দরভাবে চলল। তাহলে আপনাদেরকে দেখালাম এই যে ওয়াই স্কেলটা -2 করে, আর এপাশে যেটা টেনশন আছে টেনশনটা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন, টেনশন অ্যাডজাস্ট করে নিতে হবে ফ্যাব্রিক এবং সুতা বুঝে কীভাবে টেনশন অ্যাডজাস্ট করবেন এতে দেখে নেবেন।